নমস্কার বন্ধুরা, সরকার অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আপনাদের মোবাইল হোক অথবা কম্পিউটার দিয়ে হোক আপনারা নিজেদের পিএফের অ্যাকাউন্টে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। আপনারা জানেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি না অ্যাড করেন আপনারা তাহলে আপনাদের পিএফের টাকাটা তুলতে পারবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের গুগলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, মোবাইল হোক অথবা কম্পিউটার যেটা ইচ্ছা সেখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন ইপিএফও মেম্বার হোম। ইপিএফও মেম্বার হোম লিখে আপনারা টাইপ করলে দেখুন সঙ্গে সঙ্গে আপনাদের মেম্বার হোম বলে একটা ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করছে। এই মেম্বার হোমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আপনাদের পিএফের টোটাল ওয়েবসাইটটা খুলে গেছে। খুলে গেলে ডান দিকে দেখতে পাচ্ছেন ইউএন পাসওয়ার্ড। তো বন্ধুরা, এখানে আপনাদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দিয়ে নেবেন, মানে আপনাদের পিএফের যে নাম্বারটা আছে। এখনও পর্যন্ত যাদের কাছে পিএফের নাম্বার নেই তারা কী করে আপনারা পিএফের নাম্বারটা আপনারা নিজেরা বের করে নিতে পারবেন অনলাইনেই, সেটার জন্য আমার একটি আলাদা ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে আপনাদের পিএফের নাম্বারটা বের করে নেবেন। তো বন্ধুরা, ইউএন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে সাইন ইনে আপনারা ক্লিক করবেন। সাইন ইনে আপনারা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের ইপিএফের পুরো প্রোফাইলটা লগ ইন হয়ে গেছে। এটাকে আপনারা কেটে দেবেন। কেটে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইনফরমেশান। এই প্রোফাইল ইনফরমেশানে ক্লিক করবেন, দেখছেন আধার নাম্বার দেওয়া আছে, প্যান কার্ডের নাম্বারটাও আপনার দেওয়া আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এখানে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ। এই ম্যানেজে ক্লিক করলে দেখছেন তিন নম্বরে কেওয়াইসি বলে একটি অপশান আছে, এই কেওয়াইসিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখছেন তিনখানা অপশান পেয়ে যাচ্ছেন, ব্যাঙ্ক প্যান পাসপোর্ট। তো আমি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে যেহেতু আমার, তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার বাদিকে আপনার নামটা দেখাচ্ছে, এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড। আইএফএসসি কোড দ্বারা আপনার ব্যাঙ্কের বই আপনি পেয়ে যাবেন, দেখবেন আপনার ব্যাঙ্কের বই লেখা আছে। তো তারপরে দেখছেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্মে আবার আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে ডান দিকে দেখছেন ভেরিফাই আইএফএসসি, এখানে ক্লিক করবেন। দেখছেন আইএফএসসি ভেরিফাইড দেখাচ্ছে, দেখুন আপনার ব্রাঞ্চের নামটা দেখিয়ে দিচ্ছে, আপনার ব্যাঙ্কের নামটাও দেখিয়ে দিচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে একটি বক্স আছে, এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে ডান দিকে এখানে সেভে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন দেখাচ্ছে উপরে অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইউর আধার লিঙ্ক মোবাইল, মানে আধার কার্ডের সাথে আপনাদের যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে আপনাদের একটি ওটিপি যাবে, এই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়া হয়ে গেলে দেখছেন সাবমিট, এই সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেসিং হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখছেন কেওয়াইসি ডিটেল সেভ অ্যান্ড উইল বি সিডেড অনলি আফটার ডিজিটাল অ্যাপ্রুভাল বাই এমপ্লয়ার। ঠিক আছে, আপনার এটা দেওয়া হয়ে গেছে, এখানে আপনার যে এইচআর আছে আপনার কোম্পানির সেটা অ্যাপ্রুভাল দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই ছিল, আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।